না, আমি আমি একা থাকবো না এখানে। আমার আমার খুব ভয় লাগে এখানে। এত ভয় যখন, তাহলে এখানে চাকরিতে এলি কেন? কি করব আমি, আর কোনো চাকরি তো পেলাম না আমি। মরা দেখেছিস কখনো? না। দেখবি? না। দেখে নে, তোর মনের ভয় সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। কুন্দন, না 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 না, ওটা খুলিস না। এটা খুলছে না কেন? না না। তাহলে মরাকে ধরে নেয়নি তো? মরা তো মারা গেছে, ও কি করে ধরবে? মরা সব কিছু করতে পারে। মরা তো শুয়ে আছে। না না, কুন্দর করিস না, না কুন্দর। মরা আছে, ঠিক করে দেখ আর বল। যখন আমি এখানে প্রথমবার কাজে লেগেছিলাম তখন আমারও খুব ভয় লাগতো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। জানিস কি, মরারা হাসে কাঁদে কিন্তু আমি চুপ থাকি। মরারা হাসে? হ্যাঁ, যদি তুই কোনো মরাকে হাসতে এবং কাঁদতে দেখিস তাহলে কিচ্ছু করবি না, চুপ করে থাকবি। কিন্তু এ মরলো কি করে? খুন হয়েছিল এর, আর দ্বিতীয় মরাটা আসছে। শুনেছি যদি ওই মরাটার অবস্থা কেউ দেখে নেয় তাহলে অজ্ঞান হয়ে যাবে। একটু সামলে, মরাটা দেখাই যাচ্ছে না। কেন, কি আছে এই মরাতে? না কিছু জিজ্ঞাসা কর, না কিছু দেখ, চুপচাপ এটাকে নিয়ে চলে যা। আমি জানি আমি এটাকে নিয়ে কি করে আসলাম। তোলে এটাকে তাড়াতাড়ি। আরে ওঠা না তাড়াতাড়ি। আমি বলেছিলাম না একটু সাবধানে দেখবি। আরে তাড়াতাড়ি নিয়ে চল, ধর সাবধানে। চুপচাপ চল তারা, পেছনে দেখিস না, চলতে থাক। তাড়াতাড়ি রেখে দে এটাকে, সামলে নে, এখানে রাখ। আমি যাবো তোর সাথে,
আমি আমি একলা এখানে মারা যাব। দেখ একবার সাহস কর, যদি আজকে তুই এখানে একা না থাকিস তাহলে কখনোই থাকতে পারবি না। চল এন্ট্রি কর, আমি আসছি 15 মিনিটে। কোন ডান রাত 2টো বাজে, কোনো মেকানিকও পাওয়া যাবে না। কিছু তো করতেই হবে, কারোর থেকে লিফট চেয়ে মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? এত রাতে কারোর থেকে লিফট চাইবে তুমি? আর এমনিতেও এই জায়গাটা আমার
ঠিক লাগছে না। মিনি কিছু তো করতেই হবে না, আমরা সারা রাত এখানে তো কাটাতে পারি না। ড্যাম, আমি ফোনও করতে পারছি না, ব্যাটারি ডেড হয়ে গেছে। আমার ফোনটা দেখি, আমার ফোনেরও ব্যাটারি চলে গেছে। দুজনের ফোনের ব্যাটারি একসঙ্গে শেষ হয়ে গেছে, কিছু বুঝতে পারলাম না। তুই গাড়িতে বস, আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি, দাঁড়া। ডক্টর, এ কথা বলতে পারে? ট্রাই করে দেখছি, খুব মারাত্মক চোট লেগেছে। বিনি, বিনি মা, এদিকে দেখো, এরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে। বিনি,
ফিনি কে ছিল? কে জানে কে ছিল, কে জানে? ওর গলা কাটা ছিল। মাথা ছাড়া মানুষ। ওই রাতে অটোতে এসেছিল, অটোতে এসেছিল ওই গলা কাটা লোকটা। এই ছোটু, দুটো পাও দে। এনিন স্যার, তোর পাও হাজি তো ফাইভ স্টার হোটেলের মতো হয়ে যাচ্ছে। এবারে একদম আসল বাটা দিয়েছি স্যার, আর এবারে এমন মশলা দিয়েছি স্যার, আঙুল একেবারে চেটে খেতে হবে মাস্কা লাগিয়ে। কি বলছিস এটা? হ্যাঁ স্যার। এই তাড়াতাড়ি শেষ কর তোর পাও ভাজি, যাতে এটা না হয় মাথা ছাড়া লোকটা যেন এখানে না চলে আসে। মাথা নেই এমন লোক? হ্যাঁ ওটাই, কিছুদিন আগে একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেছিল। আরে তুই এটা জানিস না? আরে যত সব ভুলভাল কথা। আরে মাথা নেই এরম লোক হয় নাকি? কারোর সাথে হয়তো শত্রুতা ছিল, তুই খাবার খাত। এর পেছনেই বাজার, ওখানে তো কাউকে দেখলাম না কোনো বিনা ড্রাইভারের অটো। আর এদিকে মল, মানে মানে ওই অটোটা এই দিক থেকে এসেছে হয়তো। কিন্তু এই লোকটা আসলে কে আর অটোতে কেন ঘুরছে? জানি না এই অটো আছে না নেই, আমার তো মনে হয় এটা নিশ্চয়ই বিনির ভ্রম। এত বড় ধাক্কা লেগেছে ওর, তাই হয়তো এমনভাবেই কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা আসছে ওর মনে। না, ও অটোটা নিশ্চয়ই দেখেছে, সেই কারণে তোর মাথায় বসে গেছে। দুর্ঘটনা এতটাই ভয়ানক হয় যে ওটা মাথা থেকে বের করা খুবই মুশকিল হয়ে পড়ে। অটোর আওয়াজ কোথাও, এটা কোথাও এটা এসে গেল না? এদিকে আয়। ড্রাইভার ছাড়া অটো? বল, লাল কাপড় পরা মেয়েটা কোথায়? বল, লাল কাপড় পরা মেয়েটা কোথায়? বল আমাকে, বল। আমি তোকে বলেছিলাম না এটা ওই লোকটাই, মাথা ছাড়া লোকটা। ওই লাল কাপড় পরা মেয়েটা কোথায়?
কোথায় ওই লাল কাপড় পরা মেয়েটা? পালাও পালাও, বল আমাকে। লাল কাপড় পরা মেয়েটাকে খুঁজছে ও। আরে ভাই, ও লাল কাপড় পরা মেয়েটাকে খুঁজছে। ওখানে দেখো তো, বোধহয় মেয়েটা লিফট চাই। ছাড়ো তো, কে জানে কে। আরে একবার জিজ্ঞেস তো করে নিতে, হয়তো কোনো বিপদে পড়েছে। গাড়ি থামান প্লিজ, প্লিজ গাড়ি থামান। ম্যাম, আমাকে প্লিজ একটু ডিকি হসপিটালে পৌঁছে দিন প্লিজ, মাত্র 10 মিনিটের রাস্তা। হ্যাঁ, কিন্তু তোমার হয়েছেটা কি? আমার স্বামী আমাকে মারার চেষ্টা করেছে, আমাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে দিয়েছে। প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে হসপিটাল অবধি ছেড়ে দিচ্ছি, বসে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। বলেছিলাম না আমি তোকে। আমি বলেছিলাম না আসবো না, আমার ছুটি। তুই বলে রাখ 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 রাখ, পরে ফোন করছি। খুবই অদ্ভুত ব্যাপার, রিয়া আর যজ্ঞ দুজনকে এই এলাকাতেই মারলো।
তার মানে শুধু ও এখানকার লোকেদেরই নিজের নিশানা বানাচ্ছে। আর তার মানে ওই লাল জামা পরা মেয়েটারও এই এলাকাতেই থাকা উচিত। রাঘব রাঘব সরে যা রাস্তা থেকে রাঘব। রাঘব তুই ঠিক আছিস তো? হ্যাঁ চল। এটা কি হচ্ছে? এটা কাকে নিয়ে যাচ্ছে? আত্মার ব্যাপার, চলো চলো। আরে কি হলো? আমি বুঝতে পারছি না। চল ভাই, পালা এখান থেকে, চল ভাই, পালা। এটা নিশ্চয়ই কোনো আত্মার ব্যাপার। ওই ওই অটোতে ড্রাইভার ছিলই না, বিনা ড্রাইভারে অটো চলছিল। ওই লোকটা গলা কাটা ছিল। আমাদের বাঁচা মুশকিল করে দিয়েছে এই মাথা কাটা লোকটা। এখন তো আমরা ঘর থেকে বেরোতেও ভয় পাই। ভয়ানক ভয়ানক শব্দ করেও চিৎকার করছিল স্যার। এমন লাগছিল যেন কেউ জলের মধ্যে নিজের মুখটা ডুবিয়ে চিৎকার করছিল। হ্যাঁ স্যার, স্যার যখন যখন ও কথা বলছিল রক্তের ফোয়ারা বেরোচ্ছিল, রক্তের ফোয়ারা বেরোচ্ছিল স্যার, রক্তের আওয়াজ ছিল চারিদিকে, রক্তই রক্ত ছিল স্যার, রক্তের আওয়াজ ছিল। তুই এই শহরে ওই লোকটাকে দেখতে পেলি, কিন্তু তোমরা দেখতে পেলে না। সামনে এলে তবেই না দেখা যাবে এই কথা? ওকে কে বোঝাবে? ওকে আমার ওকে জবাব দিতে হয়। ও ও কেও দুদিন হয়ে গেছে এখানে কাজ করতে করতে, আর আজ আজ এই প্রশ্ন করছো যে ওকে? আমরা তো কখনো দেখিনি ওকে। দেখতেও পাবে না তখন যতক্ষণ ও না চাইবে। কিন্তু কিন্তু আসলে ও কে? আর কখনো প্রশ্ন করবে না। আত্মাও ওর নামে কেঁপে ওঠে। তো তুমি কে বাবা? ওকে কি জবাব দেব? ওর শক্তির ছবি চাই, শক্তির পিকচার চাই। ও কিসের জন্য চাই ওর? ও ও কোনো লাল কাপড় পরা মেয়ের কথা জিজ্ঞেস করছিল, আর আর ওর কথায় খুব রাগ রাগ ভাবছিল। লাল কাপড় পরা মেয়েকে খুঁজছে ও। লাল কাপড় পরে যাবে ইয়ামিনী। আমি আর যদি যামিনীর গলা কেটে দেয় তো? আত্মার সঙ্গে লড়াই জিততে হলে কুরবানি তো দিতেই হবে। যামিনী একটু সামলে, ও ভয়ানক হতে পারে। জানি, কিন্তু আমাদের কাছে আর তো কোনো উপায়ও নেই না। আসুক তো আগেও আসবে, নিশ্চয়ই আসবে। সমস্ত দুর্ঘটনা এই এলাকাতেই হয়েছে রাত্রিবেলা। ও এখানেই খুঁজছে ওই মেয়েটাকে। Thank you.
যাও তোমরা দুজন যাও। ইয়ামিনী সামলে চল। সে গলা কাটা লোকটা ও তো হাঁটছে, হাঁস হাঁটছে। যামিনী পালা পালা যামিনী। তুই তো সেই, কেন করলি তুই এমনটা? কেন করলি আমার এই অবস্থা? এবার তুই বাঁচবি না, বাঁচবি না তুই। যামিনী বাঁচাও, বাঁচাও, বাঁচাও। অটোর পেছনে চিহ্নটা দেখলি তুই? বেরিয়ে গেল হাত থেকে, এইভাবে কি করে যাবে? চল। আমার খুব চিন্তা হচ্ছে ভাই, যদি যামিনীর কিছু হয়ে যায়। চিন্তা করে কিচ্ছু হবে না রাঘব, যদি আমরা ওই লাল জামা পরা মেয়েটাকে পেয়ে যাই যাকে ওই গলা কাটা লোকটা খুঁজে বেড়াচ্ছে, তাহলে তাকে ফলো করে আমরা ইয়ামিনীর কাছে পৌঁছতে পারব। রাঘব নিজের ক্যামেরাটা অন কর, মনে হয় আত্মাটা এখানেই কোথাও আছে। হর্ষ এই ধুলো। দেখি মনে হচ্ছে যেন এই অটোটা এখানে অনেকদিন ধরেই পড়ে আছে। হর্ষ টায়ার পাংচার। চল ভিতরে গিয়ে দেখি, ভেতরে যামিনীকে পেতে পারি। ওকে তো আমি ছাড়বো না, এসব আত্মা টাত্মাকে ভয় পাই না আমি। চল। কেউ আছেন? কেউ আছেন? খোলো দরজা। তোমরা কারা? কি চাও? তোমরা কারা? আমার বাড়ির সামনে কি করছো? কি চাই? এই এই কি চাই মানে কি? এই অটো, এখন এই অটো চালিয়ে কেউ এখানে এনেছে, এটা এখানে কি করছে? এই অটোটা তো বেশ কিছুদিন ধরে এখানেই আছে। কিছুদিন ধরে? আমরা এই মাত্র এই অটোটার পিছু করছিলাম, এর মধ্যে একটা গলা কাটা লোক বসেছিল। এটা কি করে হতে পারে? এটা যে চালাতো সে তো মারা গেছে। কয়েকজন ছিনতাইবাজ কয়েকদিন আগে আমার স্বামী আর ওনার সাথে বসা একজন মানুষকে মেরে ফেলেছে। তারপর যখন আমি হসপিটাল গেছিলাম ওনার লাশ দেখতে,
তখন হসপিটালের লোকেরা বলল যে শুধু আমার স্বামী মারা গেছেন, আর ওনার সাথে আর কেউ ছিল না। শুধু শুধু চিন্তাইবাজরা গরিব অটোওয়ালাকে কেন মারবে? কোথাও এটা সেই লাশটা তো নয় যেটা অটোতে ঘুরছে। কি অটোতে মরা ঘুরে বেড়াচ্ছে? এটা কি করে হতে পারে? এই অটোটা তো কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। এই এই হাস, এই অটো ঘুরছে ভাই, এখনই তো আমরা পিছু করতে করতে এখানে এলাম। এই এই অটো ঘুরছে না, এটা তো হতেই পারে না। এই অটোটা তো বেশ কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে, আমি বলছি না? মানে এই 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 অটোটাও একটা আত্মা? এই দুর্ঘটনা কোথায় ঘটেছিল? মাদরি এলাকাতে। একটা মেয়ে আর ওর গ্যাং আছে যে রাতে লোকেদের লুট করে, আর হয়তো আমার স্বামীও ওদেরই শিকার হয়েছে। বাদলি? বাদলি তো সেই জায়গাটা যেখানে ও রিয়া আর পাওভাজিওয়ালাকে মেরেছিল। এটা ওই মেয়েটা নয় তো? মনে তো হয় সেই মেয়েটাই। এক্সকিউজ মি, প্লিজ দাঁড়ান। আসলে আমার গাড়ির টায়ার পাঙ্কচার হয়ে গেছে আর আমার গাড়ির ডিকিতে জ্যাকও নেই। আপনারা প্লিজ আমায় একটু সাহায্য করবেন। I'm sorry. আমাদের কাছে জ্যাক নেই। এত বড় গাড়ি চালাও আর জ্যাকও রাখো না। হ্যাঁ চললাম, হিন্দিতে বোঝাবো নাকি? নাম নাম নিচে চল। জ্যাক নেই এর কাছে। হ্যাঁ চল। কে কে? এটা তো ওই অটোওয়ালাটা। Ah!
আমি কিছু করিনি। এ তো চলে যাচ্ছে, চল পিছনে হওয়া যাক। লাগা পায়ের চিহ্ন মনে হয় ওখানেই আছে, ওই গলা কাটা লোকটা। হাস, এই দেখ টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হয় ওই লাল কাপড় পরা মেয়েটাকে পেয়ে গেছে। হাস, আমাদের ওই মেয়েটাকে বাঁচাতেই হবে। রাঘব, এইদিকে। হাস বেঁচে আছে, চল। আমি কিছু করিনি। ওই মেয়েটাকে মেরেই ছাড়বে, কিন্তু কিছু তো করতেই হবে। হাস, চল যাই, যা হবে দেখা যাবে। লাল কাপড় পরা মেয়েটে এখানে এখানেই থাকে না? এত রাত্রে কে আসলো? কে আছে ওখানে? দরজাটা খোলো। কে আছে ওখানে? আমি বলছি দরজাটা খোলো। শ্মশান ঘাটে পাঠিয়ে ছাড়বো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। Yeah.
ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? মাথা কেটে ফেলবো তোর। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি দিব্যি করছি, আমি আর কোনোদিন কাউকে লুটবো না, কাউকে লুটবো না। লুট করবার জন্য তুই আগে বেঁচে থাকবি তবে তো না? প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। না ওই কলাকাটা লোকটাকে দেখতে পাচ্ছি, আর নাই ওই মেয়েটাকে। হর্ষ, এই পায়ের চিহ্ন ওই দিকে যাচ্ছে, চল। হর্ষ, এই চিহ্ন তো এখানে সে শেষ হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটার গলা কাটা লোকটা আসলে গেল কোথায়? ওই অটোতে ড্রাইভার ছিলই না, বিনা ড্রাইভারে অটো চলছিল। ওই লোকটা গলা কাটা ছিল। আমাদের বাঁচা মুশকিল করে দিয়েছে এই মাথা কাটা লোকটা, এখন তো আমরা ঘর থেকে বেরোতেও ভয় পাই। ভিনি ওই মেয়েটা ছিল যে ওই লুটেরাদের সাথে মিলে ওই লোকটাকে মেরেছিল। হ্যাঁ, আর যখন ওই লুটবাজটা জানতে পারলো যে ভিনি পাগল হয়ে গেছে, ওরা একটা নতুন মেয়েকে নিজের গ্যাং এর রিক্রুট করলো। ওই লোকটা ভিনির থেকে প্রতিশোধ নিল, এইটা আমি বুঝতে পারছি, কিন্তু নিজের বদলার আগুনে হর্ষ ও জামিনীকে কেন নিয়ে গেল? কি উত্তর দেব ওর মা বাবাকে? ও হয়তো ওকে সব জায়গাতে খুঁজছে। তোমাদের কাছেও ওর ফোন আসবে। জামিনী, তুমি 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 ঠিক আছো? বেঁচে আছো? আমি আত্মা হয়ে গেছি। তোমরা চাইলে আমার শট নিতে পারো। না জামিনী, প্লিজ এরকম বলো না। আরে আমি বেঁচে আছি বাবা, আমি তো শুধু মজা করছিলাম। তোমাদের দুজনের মুখটা দেখো। ইয়ামনি, তুমি বেঁচে আছো, কিন্তু কিন্তু এই লোকটা তোমায় কোথায় নিয়ে গেছিল, আর তুমি ফিরে কি করে এলে? আমার কিছু মনে নেই অটোতে যাওয়ার পর কি হলো। ব্যাস যখন আজকে সকালে আমার চোখ খুললো, তখন আমি দেখলাম যে আমি আমার ঘরেতেই আছি। খুব অদ্ভুত ব্যাপার। ও তোমাকে মারল না কেন? কারণ ও তাকেই মারছিল যে ওর মৃত্যুর জন্য দায়ী ছিল। শুধু ওর সঙ্গেই বদলা নিচ্ছিল। এইবার রেকর্ড হয়েছে। হ্যাঁ হয়েছে। এখনই দিয়ে আসছি ওকে।
আমি দিয়ে দিই ওকে। খুব খতরনাক, খুব খতরনাক, আমরা এখান থেকে যাবে না, আরো অনেক আত্মা বাকি আছে যাদের শট নিতে হবে।